পঁয়তাল্লিশ হাজার ফুট উঁচু থেকে যে ড্রোনে চীন পাকিস্তানের নজর রাখবে ভারত পাকিস্তান আর চীনের উপর কড়া নজরদারি চালাতে এবার নয় স্পাই ড্রোন কিনতে চলেছে ভারত ইতিমধ্যেই ভারতীয় বিমান বাহিনীতে রয়েছে ইসরায়েলি হেরন অন ড্রোন কিন্তু এবার আরও উন্নত মানের ড্রোন কিনতে চায় ভারত ইসরায়েলি ড্রোন হেরোন টিপি এক্সপি আসছে ভারতীয় বাহিনীতে এই ড্রোন আত্মপ্রকাশ করতে চলেছে বেঙ্গালুর ইয়াসো অ্যারো ইন্ডিয়ানতে এই ড্রোন যে কোনো এলাকার ওপর টানা ত্রিশ ঘন্টা চক্কর কাটতে পারে পঁয়তাল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে পাঠাতে পারে লাইভ ছবি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা জানাচ্ছেন চালকবিহীন এই ড্রোন ঘাঁটি থেকে বহুদূরে গিয়েও এই ড্রোন নজরদারি চালাতে সক্ষম কারণ কয়েক হাজার কিলোমিটার দূরবর্তী এলাকায় আকাশে ভাসতে ভাসতে এই ড্রোন নিজের সদর দপ্তরের তথ্য ও ছবি পাঠাতে সক্ষম চীন ও পাকিস্তানের ভিতরে বহুদূর পর্যন্ত খুব সহজেই নজর রাখতে এই ড্রোন অত্যন্ত কার্যকরী হবে বলে প্রতিরক্ষা মন্ত্রক মনে করেছে কর্ণাটকের ইয়েলাহাঙ্কা বিমান বিমানঘাটিতে দুবছর অন্তর অ্যারো ইন্ডিয়া নামে যে আন্তর্জাতিক এয়ার আয়োজিত হয় সেখানেই ইসরায়েলও অংশ নেয় সেই ইয়ারশতেই হেরোনের নতুন সংস্করণটিকে গোটা বিশ্বের সামনে তুলে ধরে ইসরায়েল